যে খবরের দিকে নজর রাখবো বাংলার উন্নয়নে কোনো কাজ করেনি কেন্দ্র 98টি প্রকল্প পাঠানো হলো টাকা দেয়নি কেন্দ্র সরকার তৃণমূল সরকার যা করেছে 500 বছরে কোনো সরকার তা করতে পারবে না বিধানসভা দাঁড়িয়ে বললেন অরূপ বিশ্বাস বাংলার উন্নয়নে উদাসীন কেন্দ্র 98টি পরিকল্পনা পাঠানো হলো কেন্দ্র টাকা দেয়নি তৃণমূল সরকার যা কাজ করেছে 500 বছরে কেউ তা করতে পারবে না বিধানসভায় জানালেন অরূপ বিশ্বাস তিনি বিধানসভায় এমনটাই জানিয়েছেন যে তৃণমূল সরকার যা কাজ করে দিয়ে গেছে এবং যা কাজ করছে 500 বছরে কোনো সরকার তা করতে পারবে না বিধানসভায় সাফ বার্তা অরূপ বিশ্বাসের মলয় ঘটক অনুপস্থিত থাকায় উত্তর দেন অরূপ বিশ্বাস মলয় ঘটককে আমরা দেখেছিলাম শত্রুঘ্ন সিনহা মনোনয়নপত্র যখন জমা দিতে যান সেই সময় মলয় ঘটক সেখানে উপস্থিত ছিলেন তাই মলয় ঘটক বিধানসভায় ছিলেন না সেই প্রশ্নের উত্তর দিয়েছেন অরূপ বিশ্বাস তিনি বলেছেন যে তৃণমূল সরকার যা কাজ করেছে 500 বছরে কোনো সরকার তা করতে পারবে না বাংলার উন্নয়নে উদাসীন কেন্দ্র 98টি পরিকল্পনা পাঠালো 98টি পরিকল্পনা পাঠালো কেন্দ্র সরকার তা টাকা দেয়নি তৃণমূল সরকার যা কাজ করেছে 500 বছরে কেউ করতে পারবে না বিধানসভায় বললেন অরূপ বিশ্বাস বিধানসভায় জানান মন্ত্রী অরূপ বিশ্বাস যে বাংলার উন্নয়নে উদাসীন কেন্দ্র কেন্দ্র সরকার টাকা দেয় না এবং 98টি পরিকল্পনা পাঠালেও টাকা দেয়নি কেন্দ্র তৃণমূল যা কাজ করেছে 500 বছরে কেউ তা করতে পারবে না বিধানসভায় জানান মন্ত্রী অরূপ বিশ্বাস বিস্তারিত কথা বলবো ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত দেবাশিস ঠিক কি বার্তা দিয়েছেন অরূপ বিশ্বাস অধিবেশন বুর্থ দপ্তরের কিছু প্রশ্নের উত্তর ছিল কিন্তু মন্ত্রী মলয় ঘটক না থাকার জন্য অরূপ বিশ্বাসের উত্তর দেখুন অরূপ বিশ্বাসী এর আগে পূর্ত দপ্তরের তিনি দায়িত্ব সামলেছেন অর্থাৎ তার পক্ষে সেটা সুবিধা হয়েছে এটা বলার ক্ষেত্রে সেক্ষেত্রে বিধায়কদের বিভিন্ন প্রশ্ন ছিল বিশেষত রেল ব্রিজ ওভারব্রিজ তৈরি করার বিষয়টা প্রশ্ন ছিল সেই ওভারব্রিজ প্রশ্ন ক্ষেত্রে অরূপ বিশ্বাস পরিষ্কার ভাবে জানিয়ে দেন যে এক্ষেত্রে ওভারব্রিজ যেখানে জ্যামজট তৈরি হচ্ছে সেই জায়গায় জ্যামজট তৈরির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রকল্পের জন্য ব্রিজের জন্য আবেদন আসে রাজ্য সরকারের কাছে এক্ষেত্রে 98খানার আবেদন আসলো একটি ক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো পয়সা দেয়নি এবং যা রাজ্য সরকার ইতিমধ্যে রাজ্য সরকার বেশ কিছু প্রকল্প নিজেরা করেছে ব্রিজের ক্ষেত্রে এবং ইতিমধ্যেই সমস্ত ব্রিজগুলো স্বাস্থ্য পরীক্ষা হয়ে গিয়েছে এবং সেখানে তারা পরিসংখ্যান দিয়ে জানান যে এত এখনো পর্যন্ত রাজ্য সরকার কতগুলো ব্রিজ করে তৈরি করেছে এবং বাকি কতগুলো তার ব্রিজের বাকি রয়েছে পাশাপাশি বলতে গিয়ে যেটা বলে যে উত্তরবঙ্গের কথা বললে উত্তরবঙ্গ থেকে যারা নির্বাচিত আসে এখানেও কিন্তু উদাহরণগুলো পরিষ্কার ভাবে তোলেন যে উত্তরবঙ্গ থেকে তাদের মন্ত্রী রয়েছে অথচ উত্তরবঙ্গ বঞ্চিত হচ্ছে সে প্রশ্নকে সমর্থন জানিয়ে অরূপ বিশ্বাস বলেন যে উত্তরবঙ্গ থেকে প্রতিনিধি থাকলেও উত্তরবঙ্গের বিষয়ে কিন্তু কেন্দ্রীয় সরকার উদাসীন এবং সেক্ষেত্রে রাজ্য সরকার কি করেছে উত্তরবঙ্গের জন্য কতগুলো ব্রিজ করেছে এবং কোনগুলো তাদের আরো করতে চলেছে সেই পরিসংখ্যান বিধানসভার মধ্যে অরূপ বিশ্বাস দেন এছাড়াও তিনি পরিষ্কার জানিয়ে দেন যে আগামী পাঁচ এই সরকার বর্তমান সরকার যে যে কাজ করেছে সেই কাজ আগামী 500 বছরে কোনো সরকার করতে পারবে না অর্থাৎ দাবি করেছে এই কথাও কিন্তু তিনি বিধানসভার অধিবেশন কক্ষে তিনি জানিয়ে দেন অর্থাৎ বিধায়কদের সমস্ত প্রশ্নের উত্তরে অর্থাৎ পূর্ত দপ্তর সংক্রান্ত প্রশ্নের উত্তরে এবং অতিরিক্ত প্রশ্নের উত্তরে কিন্তু অরূপ বিশ্বাস জানান এবং পাশাপাশি তিনি তার বিবৃতি দেন কিন্তু নারী ধন্যবাদ দেবাশিস কথা বলছিলাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তের সঙ্গে বিধানসভায় জানান মন্ত্রী অরূপ বিশ্বাস যে 500 বছরও কোনো সরকার কাজ করতে পারবে না যা কাজ তৃণমূল সরকার করেছে এবং কেন্দ্র কোনো টাকা দেয় না বাংলার উন্নয়নে কেন্দ্র উদাসীন ৯৮টা পরিকল্পনা পাঠালেও টাকা দেয়নি কেন্দ্র বিধানসভায় স্পষ্ট বার্তা মন্ত্রী অরূপ বিশ্বাসের তিনি কিন্তু বিধানসভায় এমনটাই জানিয়েছেন